ভাওয়াল এক্সপ্রেস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ভাওয়াল রিসিউটের ভিডিওতে আপনাদের বেশ সারা পাওয়ায় আমার আজকের এপিসোড থাকছে আপনাদের অনেকেরই প্রিয় মুন্সীগঞ্জের পদ্মা রিসিউট নিয়ে। এ ভিডিওতে আপনারা পদ্মা রিসিউটের সকল তথ্য জানতে পারবেন। সাপ্তাহিক ছুটির দিন কিংবা কোনো বিশেষ দিনে ধরাপাতার রুটিনের বাইরে এসে গ্রামীণ পরিবেশে একটি দিন কাটানো নিঃসন্দেহে আপনাকে আগামী দিনের জন্য আরো উদ্যমী করে তুলবে। ঢাকা থেকে মাওয়া পর্যন্ত যে রুটটি আছে, এই রুটের মধ্যে যদি আপনি না আসেন, এইখানকার সৌন্দর্য আপনি যদি নিজ চোখে না দেখেন, তাহলে সত্যি মানে আপনার যে বোঝানোর মতো ক্ষমতা আমার নেই। তো আমি আসার পর আমার কাছে সবচেয়ে মনে হয়েছে এখানে বাইক রাইড করার জন্য সবচেয়ে উপযুক্ত জায়গা। এবার বলছি পদ্মা রিসোর্টে যাওয়ার উপায় সম্পর্কে। ঢাকার গুলিস্তান থেকে গাংচিল কিংবা ইলিশ পরিবহনের বাস দিয়ে লৌহজং যেতে পারেন। জনপ্রতি ভাড়া পড়বে 70 টাকা। আর যদি আপনি মিরপুর 10 রামগেট অথবা শাহবাগ থেকে যেতে চান, তবে স্বাধীন পরিবহন হতে পারে আপনার জন্য উত্তম। তাছাড়াও আপনি গুলিস্তান থেকে গেট বিক্রমপুর পরিবহনের বাসে করে মাওয়া ফেরিঘাটে এসে লৌহজং চৌরাস্তা মোড় দিয়ে রিক্সা কিংবা অটো রিক্সা নিয়ে সর্বোচ্চ 15-20 মিনিটেই পৌঁছে যাবেন পদ্মা রিসোর্টে। এক্ষেত্রে আপনার রুট প্ল্যান হতে পারে মাওয়া ফেরিঘাট, লৌহজং চৌরাস্তার মোড়, লৌহজং পুরিফাড়ি এবং পদ্মা রিসোর্ট। তাছাড়া ব্যক্তিগত গাড়ি নিয়েও যেতে পারেন এই পদ্মা রিসোর্টে। ভ্রমণ পিয়াসু সেই সব মানুষের সময় এবং চাহিদার কথা মাথায় রেখেই ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার পদ্মা নদীর পাড়ে গড়ে তোলা হয়েছে নয়াভিরাম এই পদ্মা রিসোর্টটি। পদ্মা রিসোর্টে যাওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে চলে আসতে হবে লৌহজং থানার গুরদুর বাজারের মাঝখানে। আর আপনি এখানে গাড়ি রাখার জন্য উপযুক্ত জায়গা হলো যে লৌহজং থানা আছে, এই থানার সামনে কিছু ফাঁকা জায়গা আছে, সকলে এখানে গাড়ি পার্কিং করে পরে পদ্মার ওই পার দিয়ে সাধারণত পদ্মা রিসোর্টে যেয়ে থাকে। দর্শক, পদ্মা রিসোর্টে যাওয়ার জন্য যে ঘাট রয়েছে এটি হচ্ছে সেই ঘাট। তো আমরা যে টলারে যাব সেই টলারটি পদ্মা রিসোর্টের ওই পার চলে গেছে, কিছুক্ষণের মধ্যেই সেই টলার আসবে, আসার পরে আমরা পদ্মা রিসোর্টে চলে যাব। পশ্চিম দিকে যে দেখা যাচ্ছে সেই পদ্মা রিসোর্ট, আমরা কিছুক্ষণের মধ্যেই সেই পদ্মা রিসোর্টে যাব। পদ্মা রিসোর্টে যাওয়ার জন্য টলারটি এসে পড়েছে, এখন আমরা সেই টলারে ওঠার জন্য সামনের দিকে এগোচ্ছি। এই পদ্মা রিসোর্টের যে কটেজগুলো আছে সেই কটেজগুলো এখান থেকেই দেখা যাচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে সেখানে অবশ্যই পৌঁছে যাব। পদ্মা রিসোর্টের রিসোর্ট ও নৌকার ভাড়া সংক্রান্ত তথ্য। পদ্মা রিসোর্টের ডেলং প্যাকেজে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কটেজের ভাড়া গুনতে হবে 1300 টাকা ব্যাট সহ। আর সকাল 10টা থেকে পরদিন সকাল 10টা পর্যন্ত থাকতে হলে কটেজের ভাড়া দিতে হবে 3450 টাকা ব্যাট সহ। পদ্মার বুকে স্পিড বোটে ঘুরে বেড়াতে প্রায় খরচ পড়বে ঘন্টায় 2500 টাকা, সাম্পান নৌকায় ঘন্টায় 1200 টাকা, ডলারে প্রতি ঘন্টায় 600 টাকা। শীতকালে কটেজের চারপাশে রং বেরঙের ফুলে ভরে ওঠে, আর বর্ষায় পানির রাজ্য, এ যেন এক সুন্দর বৈচিত্র্য। রিসোর্টের উঠোনে ইজি চেয়ারে বসে রাতের তারা গুনতে পারবেন নিখুঁতভাবে। আমরা
এখন পদ্মা রিসোর্টে অবস্থান করতেছি। তো এই পদ্মা রিসোর্টে রাস্তাই হচ্ছে এটি, আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি কাঠের ব্রিজ আছে, আর এখানে যে কটেজগুলো তৈরি এটা মূলত কাঠের তৈরি, একতলা এবং দোতলা বিভিন্ন মানের কটেজ আছে। আমরা আজকে আপনাদের এই রিসোর্টের যতগুলো কটেজ, ভাড়া সম্পর্কিত তথ্য, রেস্টুরেন্ট সম্পর্কিত তথ্য ও কী কী ধরনের কটেজ রয়েছে সকল কিছু তথ্য আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। রিসোর্টটি পদ্মার কুল ঘেঁষে গড়ে উঠেছে। এর আসল সৌন্দর্য উপভোগ করা যায় বর্ষা মৌসুমে, কারণ এই বর্ষা মৌসুমে রিসোর্টের চারপাশ পানিতে ভরপুর থাকে। বিভিন্ন কটেজ আছে, ওখানে আপনারা বারান্দায় দাঁড়িয়ে পিক তুলতে পারবেন। দেন ওয়াটারের একটা ভিউ আছে, রিভার ভিউ, রিভার সাইড ভিউ, বারান্দা, সো সব মিলে অনেক ভালো। কিভাবে কাটাবেন পদ্মা রিসোর্টে? কটেজের বাইরে পদ্মার নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করার জন্য লেভিস চেয়ারে শরীর এলিয়ে দিতে পারেন, কিংবা শুকনো মৌসুমে ঘোরায় চড়ে বেড়াতে পারেন পদ্মার পার্ক। বন্ধুদের সাথে হ্যাং আউট করতে পদ্মা রিসোর্ট হতে পারে আদর্শ জায়গা। এখানে বন্ধুদের সাথে ফুটবল, ব্যাডমিন্টন, বিচ ভলিবল, ঘুড়ি উড়ানো সহ বিভিন্ন ইভেন্ট পরিচালনা করতে পারবেন। পদ্মা নদীতে নৌকা ভ্রমণ করতে চাইলে বিভিন্ন ছোট বড় ও নৌকার ব্যবস্থা করা আছে পদ্মা রিসোর্টে। রাবার বোট, স্পিড বোট, কান্ট্রি বোটে ঘুরে আসতে পারেন পদ্মার বুক থেকে, কিংবা ফিশিং বোটে চলে যেতে পারেন মাছ শিকারে। ভ্রমণকারীদের নিরাপত্তার কথা চিন্তা করে এখানে প্রত্যেক বোটেই লাইফ জ্যাকেটের ব্যবস্থা রয়েছে। পরিবার বা প্রিয়জন নিয়েও ঢাকা ও তার আশপাশ থেকে একদিনে ঘুরে আসার জন্য আপনার পছন্দের জায়গা হতে পারে পদ্মা নদীর পাড়ের এই রিসোর্টটি। ঢাকা থেকে মাত্র এই রিসোর্টটি যেতে সময় লাগে 2 ঘন্টা। দেখেন এখানে প্রতিটি কটেজেরই শেষের দিকে বেলকনি রয়েছে। নান্দনিকভাবে 16টি ডুপ্লেক্স কটেজ নিয়ে তৈরি করা হয়েছে পদ্মা রিসোর্ট, যার 12টি কটেজের নামকরণ করা হয়েছে বাংলা 12 মাসের নাম অনুযায়ী, আর বাকি 4টা নামকরণ করা হয়েছে ঋতুর নামে। যারা একটু নিরিবিলি থাকতে চান তারা পশ্চিম পাশের কটেজগুলো চয়েস করতে পারেন। এই রিসোর্টের প্রতিটি কটেজে আছে একটি বড় বেডরুম, 2টি সিঙ্গেল বেডরুম, একটি ড্রয়িং রুম, আছে 2টি ব্যালকনি, একটি বাথরুম। প্রতিটি কটেজে 8 জন করে থাকা যাবে। বিশেষ আকর্ষণ হিসেবে আছে সুন্দরী পাতা দিয়ে তৈরি করা ঘরের চাল, দেওয়াল ও অন্যান্য জায়গা বাঁশ ও তাল গাছের কাঠ ব্যবহার করা হয়েছে নিখুঁতভাবে। পরিবেশও ভালো, খুব সুন্দর, বারান্দা দিয়ে নদী এবং নৌকার যাতায়াত। মোট কথা বলা যায় যে যে নদী কেন্দ্রিক যে সৌন্দর্যটা বাংলাদেশে, সেই সৌন্দর্যটা এখানে থেকে উপভোগ করা। খাওয়া দাওয়ার মান একেবারেই ভালো, নিঃসন্দেহে দামের তুলনায় তাদের খাওয়ার রুচিসম্মত। এবং ডুপ্লেক্স এই কটেজের নিচতলায় রয়েছে এক সেট সোফা, একটি টেবিল ও একটি সিঙ্গেল বেড, আর দেড়তলায় অত্যাধুনিক ফিটিং সহ কমোড, বেসিং, লুকিং গ্লাস, শাওয়ার দিয়ে তৈরি বাথরুম এবং বসার জন্য সুবিশাল বারান্দা। এছাড়াও দ্বিতীয় তলায় পাবেন পরিষ্কার পরিচ্ছন্ন সাজানো গুছানো 2টি বেড, সেই সাথে মাঝখানে সেন্টার টেবিল ও ওয়ার্ড্রোব।
পদ্মা রিসোর্টের দেশি রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্টটা টোটাল আপনাদের ঘুরিয়ে দেখাবো এবং খাবারের মান ও দাম সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। পদ্মা রিসোর্টে সুসজ্জিত যে রেস্টুরেন্ট আছে, এখানে 20টি টেবিলে প্রায় 200 জন লোক একসাথে খাবার খেতে পারে। এই রেস্টুরেন্টের দুপুর ও রাতের খাবার খেতে হলে আপনাকে প্রতিবেলায় গুনতে হবে জন প্রতি 350 টাকা ভ্যাট সহ। দুপুরের খাবারের মেনুতে থাকে সাধারণত ভাত, ইলিশ ফ্রাই এক পিস, মুরগির মাংস এক পিস, সবজি, সালাদ ইত্যাদি। এই রেস্টুরেন্টে সকালবেলা পরোটা, সবজি, ডিম আর চা দিয়ে নাস্তা করতে খরচ পড়বে 100 টাকা। আর আপনারা যখন খাবার খাবেন তখন মিনারেল ওয়াটারের জন্য এক্সট্রা পে করতে হবে। আর পদ্মা রিসোর্টের বুকিং সংক্রান্ত তথ্য আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো, একটু কষ্ট করে দেখে নেবেন। পদ্মা রিসোর্টের ভিডিওটি মূলত আজকে এই পর্যন্তই। তো এই পদ্মা রিসোর্টের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই ভাওয়াল এক্সপ্রেস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পাশাপাশি যারা সাধারণত মিঠামইন, নিকলি ইত্যাদি, এই মিঠামইন হাবুরের সুন্দর রাস্তা এবং নিকলির যে সুন্দর রাস্তা সেগুলো ডোন ফুটেজের মধ্যে যদি উপভোগ করতে পারেন তাহলে আমার চ্যানেলে 3টি ভিডিও দেওয়া আছে, সেগুলো দেখতে পারেন। আর আমার চ্যানেলে সবসময় ভিডিও দেখার জন্য, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য, লাইক কমেন্ট করার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।